বনগাঁ শিয়ালদহ শাখার দত্তপুকুরে রেল অবরোধ। স্থানীয় বাসিন্দাদের রেল অবরোধের জেরে ভোগান্তিতে রেল যাত্রীরা। বাসিন্দাদের যাতায়াতের পথ আটকে দেওয়ার অভিযোগে এই অবরোধ বলে জানা গেছে। রেল অবরোধে সমস্যায় পড়লেন সাধারণ রেলযাত্রীরা, চরম ভোগান্তিতে পড়েন তারা। মঙ্গলবার বনগাঁ শিয়ালদহ শাখার দত্তপুকুরে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এদিন সকাল 11:30 নাগাদ অবরোধ শুরু হয়। প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ। অবরোধকারীদের দাবি, তাদের যাতায়াতের পথ আটকে লোহার রেলিং দিচ্ছে রেল। এর ফলে স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। তাদের দাবি, কিছুটা অংশ ফাঁকা রেখে রেলিং দিতে হবে। এক অবরোধকারী বলেন, এখান দিয়ে বহু মানুষের যাতায়াত, রেলিং দিলে আমাদের চলাচলের অসুবিধা হবে। আগে যারা ছিল বলা হয়েছিল, যখন এখান থেকে আজকে যেটা হয়েছে, যখন এখান থেকে চলে যাওয়া হচ্ছে তখন আবার এই গেটগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন চাইছি এটা খুলে দেওয়া হোক। আমরাও চাই না যে কারোর কোনো রকম অসুবিধা, পুরোটা না, যেটুকু বলা হচ্ছে তারটা ইয়ে খুলে দেওয়া হোক, যাতে অন্তত আমরা যাতায়াতটা করতে পারি। অবরোধে ক্ষুব্ধ রেলযাত্রীরা। রেলের যাত্রীদের দাবি, স্থানীয়রা যে দাবি নিয়ে রেল অবরোধ করছে তা বৈধ দাবি নয়। এক রেলযাত্রী বলেন, রেল সুরক্ষার কারণে রেলিং দিচ্ছে, কিন্তু স্থানীয়রা বেআইনি দাবি করছে। আমরা বনগাঁ লোকালে আমরা ট্রেনে আসছি, হঠাৎ করে দেখি দপ্তব্য করে এসে এই ট্রেনটা বন্ধ হয়ে গেল। কী জন্যই না এখানে একটা অবরোধ, কিছু অবরোধ না, একটা ইলিগালভাবে একটা দাবি করছে এখানকার লোকেরা, যে এই রেলের যে রেলিং দিচ্ছে সেই রেলিং না দেওয়া যাবে না, এটা একটা ইলিগাল দাবি। এই ইলিগাল দাবির আমি প্রতিবাদ করি, কারণ এই এই ট্রেনের ভিতরে বহু রুগী আছে, বহু বৃদ্ধ আছে, বহু অসুস্থ আরও যারা নিত্য যান। এই অবরোধের ফলে বনগাঁ শিয়ালদহ শাখার আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ। ভোগান্তি শিখার নিত্যযাত্রীরা। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর রেল পুলিশ এসে অবরোধ তুলে দেয়। আজকে এখানে অবরোধ করা হয়েছে, এখানে গেটটা বন্ধ করে দিল। অনেক স্কুল যাত্রী আছে, অনেক যাতায়াতের লোকজন আছে যারা যাতায়াত করতে পারবে না। আমাদের নিজেদেরও খুব অসুবিধা হবে, এমনকি জনসাধারণের অসুবিধা হবে। আজকে যদি ওনারা যদি আমাদের জায়গায় থাকতো তাহলে ওনাদেরও বক্তব্য ঠিক সেমই থাকতো। যারা যারা যাত্রীরা আছে রেলের তাদের কথাই বলা হচ্ছে, তারা যদি এখানে থাকতো তাহলে তারাও একই বক্তব্য রাখতো। এক বছর আগে প্রথমে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, যখন এই প্লেয়ারগুলো তুলে দিয়ে গেছিলো তখনই আমাদের দাবি ছিল যে এইখানে চারটে প্লেয়ার অন্তত ছেড়ে, মানে আমাদের যাতায়াতের একটা রাস্তা রেখে পিটিশনও দিয়েছিল। ওনারা তখন বলে গেছিল মাঠ পিটিশন আপনারা হাজার লোকের ভিড়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমা স্ল্যাং, দত্তপুকুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।